প্রাথমিকের ইন্টারভিউ নিয়ে গুরুত্বপূর্ণ খবর এলো। প্রাথমিকের ইন্টারভিউ নিয়ে বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। নবম ফেজের ইন্টারভিউ নেওয়া হবে। প্রাথমিকের ইন্টারভিউ কেন্দ্রীয়ভাবে কলকাতাতেই নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নবম ফেজের ইন্টারভিউ নেওয়া শুরু হচ্ছে 30 মার্চ থেকে চলবে 3 এপ্রিল পর্যন্ত। এর আগে পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন বছরে 2 বার নিয়োগ করতে চায় পর্ষদ। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়াও শেষ হয়েছে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রায় 40,000-এর বেশি প্রার্থী আবেদন করেছিলেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি ঠেকাতে একের পর এক নজরবিহীন পদক্ষেপ নিয়েছে পর্ষদ। এবার ইন্টারভিউয়ে থাকছে চকটাস্টার এবং প্রাথমিকে ইন্টারভিউ ক্লাস নিতে হবে চাকরি প্রার্থীদের। এখানেই শেষ নয়, প্রত্যেক চাকরি প্রার্থীদের যা নম্বর দেবেন তা সরাসরি চলে যাবে পর্ষদের সার্ভারে, সঙ্গে ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হবে। কিভাবে ক্লাসে পড়াবেন তা অ্যাপিটিউড টেস্ট চক টাস্টার ব্যবহার করে চাকরি প্রার্থীদের হাতে কলমে দেখাতে হচ্ছে। যেভাবে ক্লাসে পড়াবেন সেইভাবেই দিতে হচ্ছে ইন্টারভিউ। ক্লাসে ভালো পড়ানো শিক্ষকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ, তাই এবার সেটা ইন্টারভিউতেও দেখে নেওয়া হচ্ছে। অভিযোগ উঠে এসেছিল ইন্টারভিউতে ভালো নম্বর পেলেও অনেক শিক্ষক নাকি ক্লাসে ঠিক মতো পড়াতে পারছেন না, সেই জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে ইন্টারভিউ ক্ষেত্রে।